যারা ব্যবসা করতে চান অবশ্যই একাধিক ব্যবসা ও ধৈর্য নিয়ে এগিয়ে যেতে হবে। আপনি একটি ছোট গরু দিয়েও কিন্তু ব্যবসা শুরু করতে পারেন, তাছাড়া মুরগি খামার করতে পারেন। আমাদের শহরে গ্রামে অনেক লেবু বিক্রেতা আছে, আমি তাদেরকে একদিন জিজ্ঞেস করেছিলাম আপনার এখানে পুঁজি কত, সে আমাকে বলেছিল 5 থেকে 6 হাজার টাকা পুঁজি, কিন্তু তার প্রতিদিন এটা বিক্রি করলে তার 500 টাকা ইনকাম থাকে। তাহলে আপনারাই দেখুন মাসে সে কত টাকা ইনকাম করছে। এরকম ছোট ছোট অনেক বিজনেস আছে, আপনারা সরাসরি জড়িত না থাকলেও আপনারা অন্য কাউকে দিয়ে কাজগুলো করাতে পারেন, তাকে সামান্য কিছু লাভ দিয়ে হলো সে আপনার জন্য কাজগুলো করবে। নেক্সট দেখবেন গ্রামে শহরে অনেক পানের দোকান, চায়ের দোকান, ছোট ছোট দোকান আছে, দেখা গেছে এরকম অনেকেই দোকান খুলতে চায়, তাদের পুঁজি নেই, বিধায় সামান্য পুঁজির জন্য তারা ব্যবসা করতে পারছে না। আপনি তাদেরকে কিছু পুঁজি দিয়ে বলুন যে আপনি এখানে কাজ করতে চান, তারা কাজ করবে, বাট বিক্রির একটা অংশ আপনাকে দিবে।